আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। স্বাগতম দরবারি বেলা শিল্পের ইউটিউব চ্যানেল রুহানি বেলা দীপাওয়ারে। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, পর থেকে জানাচ্ছি অভিনন্দন। রমজানের মাহে রমজানের পবিত্র একটি দিন, রহমতের একটি দিন আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গিয়েছে আজ দ্বিতীয় রোজা। তো রমজানের তিনটি ভাগ আমরা জানি, রহমতের প্রথম দশ দিন, মাগফিরাতের দশ দিন, নাজাতের দশ দিন। তো রহমতের একটি দিন চলে গিয়েছে। রহমতের দিনের আমলগুলো আমি আপনাদেরকে সময় মতো দিতে না পারার জন্য দুঃখিত, তথাপি আমি আপনাদেরকে দ্বিতীয় রোজা থেকে আমলগুলো শুরু করতেছি। আজকে দ্বিতীয় রোজার দিন, সমস্ত আজকে দিনের ভিতরে যারা ব্যক্তিটি আমলটি করবে আজকে দিনে বা রাতের ভিতরে, দ্বিতীয় রোজা থাকাকালীন অবস্থায় রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এই আমলটি আপনারা পাঠ করতে পারেন। ইনশাআল্লাহ দ্বিতীয় রোজার এই আমলে আল্লাহর রহমতে আপনার সমস্ত অপপণ্ডন দূর হয়ে যাবে। শুধু দ্বিতীয় রোজার দিনের আমল এটি, সম্পূর্ণ অন্য কোনো রোজার সময় আমলটি আপনার করা লাগবে না, শুধু দ্বিতীয় রোজায়। আজকে দ্বিতীয় রোজায় সকাল সন্ধ্যা রাত্রে দুপুরে যে কোনো টাইমে আপনারা আমলটি পাঠ করতে পারেন। নেটের আমাদের এখানে যে দুরবস্থা, আমি জানি না ভিডিওটি কতক্ষণে আপনাদের কাছে আমি আপলোড করে দিতে পারবো, নেটের কারণে ভিডিও ঠিকমতো আপলোড করতে পারতেছি না। আর আমি যেখানে থাকি সাধারণত অবস্থায় জঙ্গলের মতো জায়গা, এখানে আসলে নেট পাওয়াটা মুশকিল। তথাপি আমি চেষ্টা করতেছি আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। এই দ্বিতীয় রোজার আমলটি আপনাদের জীবনে খুশি নিয়ে আসবে, আপনার ভাগ্যের তালা খুলে যাবে, নসিব ঘুরে যাবে ইনশাআল্লাহ। গায়েবি ফেরেশতা আপনাকে গায়েবিভাবে সাহায্য করবে, মাল দৌলত দিয়ে, অর্থ সম্পদ দিয়ে ঘর ভরে যাবে সুখ সন্ধে এবং টাকা পয়সায়। দ্বিতীয় রমজানের আমলটি খুলে দেবে আপনার সমস্ত বন্ধ রাস্তা ঘাট। জান্নাতে দরজা ভাই মানুষের জন্য, কবরবাসীর জন্য, সকলের জন্য খোলা থাকে রমজান মাসে। দুর্যোগের দরজা বন্ধ করে দেওয়া হয়, তার মানে অপপণ্ডন, যত দুঃখ কষ্ট অপপণ্ডন যন্ত্রণা আছে এগুলো তো দুর্যোগের মতো, এগুলো দরজা বন্ধ হয়ে যাবে। রহমতের যত দরজা আছে, টাকা পয়সা, জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য, এগুলো দরজা যেহেতু খোলা, এই রহমতের সমস্ত রাস্তাঘাটই আপনি ফিরে পাবেন যদি আপনি আল্লাহর কাছে সঠিক পন্থায় সঠিকভাবে আমল করতে পারেন, আল্লাহর কাছে সঠিকভাবে চাইতে পারেন রোজা রেখে। আপনার ঘরের, আপনার যেই ঘরে আপনি বসবাস করেন সেই ঘরের মাঝখানে ক্যাবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে মহান আল্লাহ তালার একটি নাম দশ বার মাত্র পাঠ করবেন। চাঁদ দেখার আমল করে চাঁদের আমলটি করবেন, সন্ধ্যার পরে রাত্রে যদি করেন চাঁদ দেখার আমলটি করে নেবেন, আগে একবার করে নেবেন, পাঠ করে নেবেন। তো তারপর ঘরের ভিতরে আপনি দাঁড়াবেন, ঘরের ভিতরে দাঁড়িয়ে আল্লাহর নামটি পাঠ করবেন। তার আগে আমরা বলবো চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, যখনই যে ভিডিও আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আমাদের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে শেয়ার করবেন, আপনি আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করতে পারেন, অর্থ সম্পদ দিয়ে নয়। এই চ্যানেলটি সন্তান দিয়ে মানুষকে অপাপণ্ডন থেকে মুক্তি করে দিয়ে আপনি অবশ্যই একটি জান্নাতের রাস্তা খুলতে পারেন। কোরআনের আমল, যেহেতু কোরআনের আমলগুলো মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে আপনি সৎকায় জারিয়ার কাজ করতে পারেন। সেই ব্যক্তি সংসারে যদি আয় উন্নতি হয়, অপাপণ্ডন দূর হয়, রোগশোক থেকে মুক্তি পায়, এটার আপনার সোয়াবের দ্বারা আপনি অবশ্যই হবেন, অবশ্যই হবেন। আজকে যে আমলটি আমি আপনাদেরকে বলতেছি, অবশ্যই ভাই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আপনাদেরকে আমি বলতেছি ঘরের মাঝখানে দাঁড়াবেন, ঘরের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমলটি করতে হবে। আপনার ডান পাশের দিকে ফিরে, আপনার ডান হাতের দিকে ফিরে মহান আল্লাহ তালার নাম পাঠ করবেন। সর্বপ্রথমে তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন, যে কোনো দুরুদ শরীফ পাঠ করার পর দশবার ইয়ারাজ্জাক, ইয়ারাজ্জাক উপরে ডান দিকে একটি ফুঁ দিয়ে দিবেন। এবার বাম হাতের দিকে ফিরে তাকাবেন, তিনবার দুরুদ শরীফ, দশবার ইয়ারাজ্জাক, আবার তিনবার দুরুদ শরীফ পড়ে বাম দিকে একটি ফুঁ দিয়ে দিবেন। এবার আপনি আপনার সম্মুখে মুখামুখি দাঁড়াবেন, সামনের দিকে ফিরে তিনবার দুরুদ শরীফ, দশবার ইয়ারাজ্জাক, তিনবার দুরুদ শরীফ পড়ে সামনে ফুঁ দিবেন। আবার আপনার পিছন দিকে ফিরবেন, এবার পিছন দিকে ফিরে আপনি তিনবার দুরুদ শরীফ, দশবার ইয়ারাজ্জাক, তিনবার দুরুদ শরীফ পড়ে ফুঁ দিয়ে দিবেন। এখন আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ঘরের চার কোণায় যাবেন, ঘরের চার কোণায় গিয়ে এভাবে তিনবার দুরুদ শরীফ, দশবার ইয়ারাজ্জাক, তিনবার দুরুদ শরীফ পড়ে ফুঁ দিবেন। চার কোণায় পড়া শেষে আবার ঘরের মাঝখানে এসে ঘরের উপর দিকে দশবার পড়ে ফুঁ দিবেন, নিচের দিকে দশবার পড়ে ফুঁ দিবেন। আগেবারে তিনবার দুরুদ শরীফ পড়বেন, ইয়ারাজ্জাক পাঠ করবেন। এই একটি আমলের বরকতে, এই ইয়ারাজ্জাক একটি আমলের বরকতে, দশবার পাঠ করার বরকতে, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে, আপনার ফুঁয়ের বরকতে আপনি দেখবেন যে আপনার সামনে কত কত রাস্তা খুলে যাচ্ছে, আপনার রিজিকের যত সমস্যা ছিল, অভাব অনটন ছিল, সব কিছু দূর হয়ে যাবে। শুধুমাত্র দ্বিতীয় রোজায় আপনারা এই আমলটি পাঠ করবেন, দ্বিতীয় রোজার পরে আমলটি পাঠ করার কোনো প্রয়োজন নেই। একটি দিনের এই আমলটিতে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আপনার সমস্ত বন্ধ তালা খুলে দেবে, আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। আর আরেকটি আমল, সেটি হচ্ছে আমরা চাঁদের আমল আপনাদেরকে দিয়েছি, তথাপিও আপনাদেরকে বলতেছি, আগেও আমলটা আমরা বলেছি 786 বার, আজকে দ্বিতীয় রোজা 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এই আমলটি পাঠ করবেন 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পানিতে দিয়ে ঘরের সকলে সে পানি পান করবেন বা ঘরে ছিটাবেন। ইনশাআল্লাহ রহমত বরকত খায়ের কল্যাণ আপনার লাখ চাইলে আল্লাহ কোটি দেবে ইনশাআল্লাহ আল্লাহ রহমতে। যত ঋণগ্রস্ততা আছে, অভাবগ্রস্ততা আছে, দারিদ্রগ্রস্ততা আছে, কর্যগ্রস্ততা আছে, আপনার দ্বার দেন আছে, সব কিছু থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন, টেনশন থেকে মুক্তি পেয়ে যাবেন, দুঃখ কষ্ট রোগ শোক অভাব অনটন থেকে আপনি মুক্তি পাবেন। যাদুটনা বন্দিশ তাবিজাত যদি কোনো শত্রু করে থাকে সেগুলো থেকে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে। এই একটি আমলের বরকতে দশবার ইয়ারাজ্জাক, আগেবারে তিনবার দুরুদ শরীফ, আপনি ঘরের চার কোণায় এবং মাঝখানে দাঁড়িয়ে আপনার ডানে বামে সামনে পিছনে এবং আপনি ঘরের চার কোণায় ফুঁ দিবেন এবং 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। ইনশাআল্লাহ একটি দিনের আমল আপনার সারা মাস খায়ের বরকত রহমত কল্যাণ আপনি পেতে থাকবেন, আপনার ঘরে আয় বরকত হতে থাকবে। যে কাজটি হচ্ছে
হচ্ছে না বা হয়েও হচ্ছে না এরকম কাজ সেগুলো হয়ে যাবে। টাকা হাতে এসেও আসতেছে না, সেই কাজগুলো আল্লাহর রহমতে টাকা হাতে চলে আসবে ইনশাআল্লাহ। এই ধরনের বেটার ভিডিও পাওয়ার জন্য, এই ধরনের আরও আমল অজীবা পাওয়ার জন্য আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধবের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করুন। আমাদের কমন বক্সে ইয়াল্লাহ ইয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ আল্লাহুল্লাহ ইলাহিল্লাহ ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমিন জাতীয় তসবিহগুলো লিখে দিয়ে আমাদের পাশে থাকুন এবং আপনারা এই আমলের বাকিদের সৎকিয়া জানিয়ে হিসেবে অবশ্যই হবেন। কাল কেমত পর্যন্ত অবশ্যই সওয়াব আপনারা পেতে থাকবেন মানুষের কাছে আমলগুলো শেয়ার করার কারণে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।